রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে শহরে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচে পরাজয়ের পর জয়ের সরণিতে ফিরেছেন শাহরুখ খান, জুহি চাওলার যোদ্ধারা। এখনও কি প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে নাইটদের? চলতি আইপিএলে আট ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে কেকেআর, ছ পয়েন্ট রয়েছে কেকেআর এর ঝুলিতে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে সামান্য এগিয়ে কেকেআর। নাইটদের নেট রান রেট -0.027, মুম্বাই ইন্ডিয়ান্সের নেট রান রেট -0.620। অবশ্য রোহিত শর্মারা নাইটদের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন। আইপিএল এর নিয়ম বলছে পয়েন্ট টেবিলের প্রথম চার দল প্লে অফে উঠবে। শীর্ষে থাকা দুই দল কোয়ালিফায়ার ওয়ান খেলবে। যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে, যে দল হেরে যাবে তারা ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। কোয়ালিফায়ার টু খেলবে তারা। পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা দুই দল নিজেদের মধ্যে এলিমিনেটর খেলবে। যে দল হারবে তারা বিদায় নেবে। এলিমিনেটরের বিজয়ী দল কোয়ালিফায়ার ওয়ান এর পরাজিত দলের সঙ্গে ম্যাচ খেলবে, যে ম্যাচকে বলা হয় কোয়ালিফায়ার টু। সেই ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। পয়েন্ট টেবিলে প্রথম চার দলের মধ্যে জায়গা পেতে লড়াই দশ দলের। ষোড়শ আইপিএল ম্যাচ পর্বে এসে পৌঁছেছে, সব দলই অন্তত সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে, তাই শুরু হয়ে গিয়েছে প্লে অফের অঙ্ক কষা। প্লে অফে জায়গা পাওয়ার জন্য ষোলো পয়েন্টকে ম্যাজিক ফিগার ধরা হয়। ষোলো পয়েন্ট পেলে মোটামুটিভাবে প্রথম চার দলের মধ্যে জায়গা করে নেওয়া যায়। আইপিএল এর ইতিহাসে অবশ্য ব্যতিক্রমও রয়েছে। দু দলের পয়েন্ট সমান হলে মহার্গ ভূমিকা পালন করবে নেট রান রেট। পয়েন্ট টেবিলে সব দলের ওপরে রয়েছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছেন মহেন্দ্র সিং ধোনিরা, দশ পয়েন্ট সহ শীর্ষে সিএসকে। বাকি সাত ম্যাচের মধ্যে অন্তত তিনটি জিতলেই প্লে অফের দরজা খুলে যেতে পারে সিএসকে। তার বেশি সংখ্যক ম্যাচ জিতলে শীর্ষে থেকে কোয়ালিফায়ার ওয়ানও খেলতে পারে ক্যাপ্টেন কোলের দল। সিএসকে সঙ্গে সমান পয়েন্ট গুজরাট টাইটান্সের। সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছেন হার্দিক পান্ডিয়ারা। শনিবার ইডেনে তাদের পরের ম্যাচ কেকেআর এর বিরুদ্ধে। আপাতত দু নম্বরে আছেন হার্দিকরা। বাকি সাত ম্যাচের মধ্যে তিনটি জিতলেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে গতবারের চ্যাম্পিয়ন দল। চারটি করে ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস। চার দলেরই ভাড়ারে রয়েছে আট পয়েন্ট করে। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে রাজস্থান, চারে রয়েছে লখনৌ। একটি ম্যাচ বেশি খেলেছেন বিরাট কোহলিরা। রান রেটে সামান্য পিছিয়ে থাকায় পাঁচে রয়েছে আরসিবি, ছয়ে রয়েছে পাঞ্জাব কিংস। বাকি ম্যাচের মধ্যে চারটি করে জিতলে চার দলই প্লে অফে ওঠার লড়াইতে থাকবে। মুম্বাই ইন্ডিয়ান্স বেশ চাপে। কেকেআর এর থেকে এক ম্যাচ কম খেলে ছ পয়েন্ট রোহিত শর্মাদের। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দলই সাতটি করে ম্যাচ খেলে মাত্র দুটি করে জিতেছে। দু দলের ঝুলিতেই রয়েছে চার পয়েন্ট করে। অলৌকিক কিছু না হলে দু দলেরই প্লে অফে ওঠা সম্ভব নয়। কেকেআর এর বাকি রয়েছে আর ছটি ম্যাচ, যার মধ্যে চারটি ম্যাচ রয়েছে ঘরের মাঠে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস এর বিরুদ্ধে। সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে আগে ম্যাচ খেলবে কেকেআর। ম্যাজিক ফিগার ষোলোতে পৌঁছতে বাকি ছ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততে হবে কেকেআর কে। কাজটি কঠিন কিন্তু অসম্ভব নয়। দু হাজার একুশ সালের আইপিএলে একটা সময় টানা চার ম্যাচ হেরেছিল কেকেআর, তারপর এগারোটি ম্যাচের মধ্যে আটটিতে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নাইটরা। ফাইনালে ওঠার পথে টানা চার ম্যাচ জিতেছিল কেকেআর। সেবারও টুর্নামেন্টের মাঝপথে কেউই ভাবেননি যে ফাইনালে যাবেন নাইটরা। শেষ পর্যন্ত সিএসকে এর কাছে ফাইনালে হেরেছিল কেকেআর। তবে দুবছর আগের সেই পারফরমেন্স এবারও নাইট শিবিরের সামনে উদাহরণ হতে পারে, বিশ্বাস জন্মাতে পারে। চেষ্টা করলে অসম্ভব কিছুই নয়, শৃঙ্গ দুর্গম কিন্তু অজেয় নয়। এবিপি লাইভ।